আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 আগস্ট 23, হঠাৎ ডক্টর ইউনুসকে ঘিরে রাজনীতিতে বড় কিছুর সম্ভাবনা, এসব কি চলছে দেখুন। ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠির আসল রহস্য কী? দর্শক, সাধারণ জনগণের মধ্যে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমার অনেকেই ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা নির্বাচনকালীন বা একটা ইন্টারিম গভর্নমেন্ট চায়, একটা সরকার চায়। এটা কতটুকু সত্য এটা ওইভাবে ভেরিফাই করা সম্ভব নয়, কিন্তু জনগণের ধারণা ডক্টর ইউনুসকে কেন্দ্র করে কোনো আলোচনা সামনে আসলে, ডক্টর ইউনুসকে ভারত বা কোথাও আমন্ত্রণ জানালে তখনই কিন্তু আলোচনাটা সামনে আসে। এবং এই অ্যানালজির যথেষ্ট কারণ রয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ডক্টর ইউনুসের পক্ষে একের পর এক বলেন, আবার পশ্চিমাপন্থী বুদ্ধিজীবীরাও ডক্টর ইউনুসের পক্ষে বা পশ্চিমাপন্থী বিশিষ্ট নাগরিকরাও ডক্টর ইউনুসের পক্ষে নানান সময় নানান বিবৃতি দেন। এবং এই তো এখন যেটা বিশ্লেষণ করব, মার্কিন প্রেসিডেন্ট সাবেক বারাক ওবামা চিঠি দিয়েছেন ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়ে, আবার অ্যানালজিটা কত সুন্দর মিলে যাচ্ছে দেখুন। বর্তমান সরকার ডক্টর ইউনুসের উপর চরম ক্ষুব্ধ, তাকে মোটেও ছাড় দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ চলছে, আদালতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। অতএব এগুলো কিন্তু মিলে যাচ্ছে। এখন আসি যে ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠির কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কি না। অবশ্যই তাৎপর্য আছে, শুধু বারাক ওবামার চিঠি না, মনে রাখতে হবে যে বারাক ওবামা বর্তমান ক্ষমতাসীন যে দল মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের দলের একজন সাবেক প্রেসিডেন্ট, তাদের দলের একজন লোক, অতএব তার এই সমর্থন, এটার একটা তাৎপর্য রয়েছে। শুধু এই তাৎপর্যই নয়, মূলত নোবেল কমিটি যাদেরকে নোবেল প্রাইজ দেয় শান্তিতে স্পেশালি, একটা পলিটিক্যাল মোটিভ থাকে। যেমন ডক্টর ইউনুস বাংলাদেশে শান্তি কায়েম করেছেন, কী শান্তি কায়েম করেছেন, শান্তিতে নোবেল প্রাইজ। হ্যাঁ, তার গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিটের অনেক পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, উইমেন এম্পাওয়ারমেন্টে অবদান রয়েছে, সব ঠিক আছে, কিন্তু তখনকার সময়ে শান্তি প্রতিষ্ঠা স্পেশালি করেছে বাংলাদেশে, মানে এটা অনেকের কাছে একটু হাস্যকরই মনে হয়। মূলত আবার মালালা কী শান্তি প্রতিষ্ঠা করেছে, এগুলো কিছু না আসলে, এগুলো হচ্ছে পশ্চিমারা বা পশ্চিমা ব্লক, নোবেল কমিটি যাদেরই একটা ইনস্ট্রুমেন্ট। অবশ্যই নোবেল কমিটির বা নোবেল প্রাইজের একটা স্পেশালিটি রয়েছে, একাডেমিক দিকে একটা বিশেষত্ব রয়েছে, সেটা শান্তি বাদে অন্য সবগুলোতে, শান্তিতে নোবেল এটা একটু ব্যতিক্রম এবং এটা পলিটিক্যাল। মূলত দেয়াই হয় পশ্চিমা ভাবধারা সম্পন্ন স্পেশাল কিছু ব্যক্তি তৈরি করতে পৃথিবীর বিভিন্ন দেশে, যাতে প্রয়োজনে পশ্চিমারা সেটাকে কাজে লাগাতে পারে। অতএব ডক্টর ইউনুসকে নোবেল প্রাইজ দেয়াই হয়েছে মূলত তাকে গ্লোরিফাই করে, বড় আকারে একজন ব্যক্তি তৈরি করে রাখা, যাতে ভবিষ্যতে কোনো না কোনোভাবে কাজে লাগানো যায়। শুধু নোবেল প্রাইজ না, পশ্চিমারা আরও অনেক পুরস্কার তাকে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, তো এগুলোর মাধ্যমে তাকে গ্লোরিফাই করে রাখা হয়েছে প্রয়োজনের সময়, যাতে তার মাধ্যমে তাদের চাওয়া অথবা তারা তাদের চিন্তাভাবনা কিছুটা বাস্তবায়ন করা যায় পশ্চিমাদের। অতএব বারাক ওবামার চিঠি, এটা যে ডক্টর ইউনুসকে ঘিরে কোনো বিশেষ রাজনৈতিক তৎপরতা, বড় কিছুর সম্ভাবনা, এটা যে এড়ানো যা এটা হতে পারে, তার যথেষ্ট যুক্তি রয়েছে। দেখি চিঠিতে কী আছে। বাংলাদেশের অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিটি গত 17 আগস্ট ডক্টর ইউনুসের নামে প্রেরণ করা হয়েছে, গণমাধ্যমে এসেছে সম্প্রতি। চিঠির শুরুতে প্রিয় প্রফেসর ইউনুস সম্বোধন করে যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা, যারা দীর্ঘদিন ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি। এখন দেখেন, এটা মার্কিন রিজিমের একটা কৌশলও বটে, সব কিছু এই মুহূর্তে একেবারে সরাসরি ক্ষমতাসীন পার্টি, সেক্রেটারি অফ স্টেট অথবা মার্কিন প্রেসিডেন্ট, এরা যদি ডক্টর ইউনুসকে এভাবে সামনে আনে বা গ্লোরিফাই করে বা এনকারেজ করে, এটা অবশ্যই একটু দৃষ্টিকটু লাগে, ডিপ্লোমেসিতে এটা একটু সরাসরি ধরা খাওয়ার বিষয় হয়ে যায়। এই জন্য সাবেক প্রেসিডেন্টের মাধ্যমে বিভিন্ন কৌশলে ডক্টর ইউনুসকে আলোচনায় রাখার চেষ্টা করা হচ্ছে, সামনে আনা হচ্ছে, নাহলে হঠাৎ করেই এই চিঠি বা কেনই দিবে, এই চিঠির বা প্রয়োজনীয়তাটা কি, আলাদা কোনো গ্রাউন্ড আছে বলে মনে করি না, এটা ইন্টেনশনালি মনে করি। প্রেসিডেন্ট থাকাকালীন 2009 সালে ইউনুসের গলায় নিজ হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পরিচয় পরিয়ে দেওয়ার স্মৃতিচারণ করে ওবামা লিখেছেন, 2009 সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম,
আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে। না, আসলে ডক্টর ইউনুসের কর্মকাণ্ড মাইক্রো ক্রেডিট এটা নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। আসলেই মানুষকে এম্পাওয়ার করেছে কি না, ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল করেছে কি না, না আসলে তাদেরকে দারিদ্রের দুষ্ট চক্রে আবদ্ধ করে রেখেছে, এটা নিয়ে আলাদা গবেষণা বা আলাদা লেকচার দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে এই ডক্টর ইউনুস কী করেছে, সেই স্মৃতিচারণ 2009 সালের, সেটা 2023 সালের অগাস্ট মাসে এসে কেনই বা বারাক ওবামা করবেন যদি কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই থাকে? অবশ্যই আছে কিছু। ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, এটা আপনাকে শক্তি যোগাবে যে যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আপনাদের মধ্যে যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের সম্ভাবনা তাদের ভাবনায় রয়েছেন। এটার কথাটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, তাদের ভাবনায় রয়েছেন মানে কি? ডক্টর ইউনুসকে সরকার হিসেবে চায়, তাকে এই মুহূর্তে ক্ষমতায় আনা দরকার, তাহলে দেশ ভালো থাকবে, এরকম একটা কথাবার্তা কিন্তু গন্ধ পাওয়া যায় এই চিঠির এই ভাষা থেকে। আমি আশা করি আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন। এর মানে কি? এই যে আইনি ব্যবস্থা বিভিন্ন কিছু ডক্টর ইউনুসের বিরুদ্ধে, সেগুলোর বিরুদ্ধে হয়তো বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন বারাক ওবামা। প্রসঙ্গত, বারাক ওবামা টানা দুইবার 2009 থেকে 2017 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্য ওবামা প্রেসিডেন্ট থাকেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুঝতে পেরেছেন তো আর একটা রিলেশনস? এর মানে জো বাইডেন হয়তো বা বারাক ওবামার মাধ্যমে এই অপ্রাসঙ্গিক, যেটা এই মুহূর্তে এই চিঠি ইস্যু করার কোনো প্রাসঙ্গিকতা নেই, এই চিঠি পাঠিয়েছেন বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, সেটা অসম্ভব নয়। উল্লেখ্য, দারিদ্র জনগোষ্ঠী দারিদ্র যাই হোক, কী করেছে বা কী 6 সালে নোবেল বা ইত্যাদি ইত্যাদি, এটা কোনো বিষয় না। তাহলে দর্শক, আমরা কনক্লুশনে যেটা বুঝতে পারছি আলোচনা থেকে, অবশ্যই হঠাৎ করে ডক্টর ইউনুসকে ঘিরে রাজনীতিতে বড় কিছু সম্ভাবনা দেখা গিয়েছে এবং বিএনপি নেতারা বিদেশে, বিশেষ করে দুদু সাহেব বিএনপি নেতা মঈন খান, তারা যেসব কথাবার্তা বলছেন তাতে ডক্টর ইউনুসকে ঘিরে একটা তৎপরতার গন্ধ কিন্তু দেখতে পাচ্ছি। এটা জাতির জন্য ভালো হবে কি না সেই মন্তব্য করছি না, অ্যাটলিস্ট বারাক ওবামার এই চিঠি থেকে সেরকম একটা সম্ভাবনা আমি অ্যাটলিস্ট মনে করি। আই সেই সম্ভাবনা, এটা নট সার্টেইন। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মিত্র, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন পার্টি বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট অথবা ইউএস অ্যাম্বাসেডার ইন বাংলাদেশ, তাদের একটা পছন্দ, তাদের ভালো লাগা ডক্টর ইউনুসের প্রতি থাকতে পারে অথবা তাদের বিভিন্ন প্ল্যানও থাকতে পারে, কিন্তু সেটা থাকলেই যে সেটা বাংলাদেশে সম্ভব হবে সেটা না। আমি বলছি সম্ভাবনা, অ্যাটলিস্ট চেষ্টা বা তৎপরতা হতে পারে। বিএনপিরও সমর্থন থাকতে পারে বা অনেকেরই সমর্থন থাকতে পারে, অথবা 111-এর প্রেতাত্মা যারা অগণতান্ত্রিক শক্তি, সেই বুদ্ধিজীবীদেরও একটা আকর্ষণ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে হতে দেবে বিষয়টা কিন্তু সেরকম নয়। আওয়ামী লীগ অত্যন্ত স্ট্রিক্ট, ডক্টর ইউনুসের ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং এই সম্ভাবনা যা আছে বা অনেকে যে চায় তার একটা প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় ডক্টর ইউনুসকে সুৎখোর বলে খোঁচা দিয়ে কথা বলেন। অতএব ডক্টর ইউনুস ক্ষমতাসীনদের চক্ষুশূল যেভাবে, তাতে যুক্তরাষ্ট্র চাইলেই যে ডক্টর ইউনুসকে ঘিরে কিছু করতে পারবে বিষয়টা এরকম নয়।